ক্লাস 8 এর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা ইউনিট 8 লেসন 2 নিয়ে আলোচনা করব দ্য ফার্স্ট নিউজপেপার এই পেজটা সম্পর্কে আজকে আমরা জানব যে এই পেজের মাধ্যমে আমাদের কি বোঝানো হয়েছে অর্থাৎ নিউজপেপার সম্পর্কে আমরা আমাদের কি ধারণা পেতে পারি তো চলো পেজটাকে ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করি আশা করছি ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে লেটস স্টার্ট হিউম্যানস অর্থাৎ মানুষেরা হ্যাভ এ ন্যাচারাল কিউরিওসিটি কিউরিওসিটি অর্থ হচ্ছে কৌতূহল অর্থাৎ কোনো কিছু অনুসন্ধান করা অর্থাৎ তোমার অজানাকে জানার ইচ্ছা করা তাহলে হিউম্যানস হ্যাভ এ ন্যাচারাল কিউরিওসিটি অর্থাৎ মানুষের একটি স্বভাবগত বা প্রাকৃতিক কৌতূহল আছে টু নো দ্য আননোন সেটা অজানাকে জানার টু সি দ্য আনসিন অদেখাকে দেখার অ্যান্ড টু কনকিউর দ্য আনকনকিউরড অজয়কে জয় করার এভরি ডে সো মেনি থিংস আর হ্যাপেনিং অ্যারাউন্ড অর্থাৎ প্রত্যেক দিন অনেক কিছুই আমাদের চারপাশে ঘটছে and human beings are eager to know them all এবং এই মানুষ আমাদের মানব জাতির তারা এটাকে জানার খুবই ইচ্ছা সবগুলোকে তাদের জানার খুবই ইচ্ছা eager to অর্থাৎ তাদের আগ্রহ বেশি them known them all সকল কিছু জানার they not only like to know happening in their own অর্থাৎ তারা শুধুমাত্র তাদের নিজের দেশে বা নিজের জাতিতে কি ঘটছে সেটাই নয় আদার কান্ট্রিজ অর্থাৎ অন্যান্য দেশে কি ঘটছে সেগুলো তারা জানতে চায় বাট অলসো হোয়াট ইজ হ্যাপেনিং এবং তারা এটাও জানতে চায় আরো কি ঘটছে ইন অ্যান্টার্কটিকা অ্যান্টার্কটিকাতে কি ঘটছে মার্সে কি ঘটছে অর সাইবেরিয়াতে কি ঘটছে দিস কিউরিওসিটি অর্থাৎ তাদের এই কৌতূহল টু নো জানার অ্যান্ড আন্ডারস্ট্যান্ড বোঝার সিচুয়েশন ইজ not a contemporary phenomenon অর্থাৎ এটা কোনো স্বল্পস্থায়ী ঘটনা নয় it is true এটা সত্য যে the world wide web অর্থাৎ www has made তা সহজতর করেছে our life easier আমাদের জীবনটাকে খুবই সহজতর করেছে এই www অর্থাৎ world wide web এর and এবং now we know anything that take place অর্থাৎ এখন আমরা সবকিছুই জানতে পারি টেক প্লেস অত কোনো কিছু ঘটা at the farthest corner অর্থাৎ সর্বোচ্চ পৃথিবীর সর্বোচ্চ মানে দূরে of the world with a single click একটি ক্লিকের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ঘটনা আমরা খুবই সহজে সেটা জানতে পারি however যাই হোক it was not that easy a few hundred years ago বলা হচ্ছে যে এটা কখনোই সম্ভব ছিল না আজ থেকে 100 বছর আগে যদিও এই প্রসেস অফ ইভলিউশন এই প্রসেসটা অর্থাৎ এই প্রক্রিয়াটা আবিষ্কার হওয়ার পর দ্য নিউজপেপার হ্যাজ নাও বিকেম এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার হিউম্যান লাইফ এবং এই পত্রিকা অর্থাৎ পত্রিকা আমাদের জীবনে হিউম্যান লাইফ অর্থাৎ মানুষের জীবনে পার্ট অ্যান্ড পার্সেল অফ মানে অতপ্রতভাবে কি হয়ে গেছে জড়িত হয়ে গেছে অর্থাৎ গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে গেছে মডার্ন পিপুল ক্যান নট থিঙ্ক অফ এ ডে অর্থাৎ এই আধুনিক মানুষ বা আধুনিক জনগণ যারা আছে তারা একটি দিনও চিন্তা করতে পারে না ইজ ছাড়া when they don't have a newspaper passed through the doors in the early morning অর্থাৎ প্রত্যেক সকালে তাদের ডোরে অর্থাৎ দরজায় একটি পত্রিকাই থাকবে না সেটা তারা কখনো চিন্তা করতে পারে না a fresh newspaper with a hot cup of tea অর্থাৎ একটি নতুন নিউজপেপার পত্রিকা এবং একটি এক কাপ গরম চা অর কফি has been the symbol of modern urban life অর্থাৎ এটা হচ্ছে তাদের প্রতীক অর্থাৎ আধুনিক যে জীবন ব্যবস্থা তাদের এটা একটা প্রতীক যে একটা ফ্রেশ কি থাকবে নিউজপেপার থাকবে এবং এক কাপ চা থাকবে অথবা কফি থাকবে we peep at a newspaper for national local international or sports news অর্থাৎ আমরা এই কি পাই এই পত্রিকার মাধ্যমে অনেকগুলো তথ্য পাই এটা হচ্ছে ন্যাশনাল জাতীয় তথ্য পাই লোকাল কোনো ঘটনা আমরা জানতে পারি ইন্টারন্যাশনাল এবং স্পোর্টস নিউজ আমরা পাই Is there a show of Nuruddin Sarajibon or Chitrangada or Hamlet? Is there a suitable job offer? Are there any sales? Let us have a look at the newspaper. অর্থাৎ এই সমস্ত প্রশ্নগুলো করা হচ্ছে যে এগুলো তুমি যদি খুঁজে পেতে চাও তাহলে let us have a look at the newspaper. তুমি নিউজপেপারে একটু তাকিয়ে দেখো. The newspaper is the ultimate destination for advertisement of production. Classified advertisement for findings, brides and bridegrooms, house to let, sales and what not. অর্থাৎ এই পত্রিকাটা তোমাদের অগণিত অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ প্রোডাকশনের তুমি বিজ্ঞাপন দিচ্ছ, ক্লাসিফাইড অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছ, সেখানে বিবাহ এবং অর্থাৎ ভরকনের সন্ধান পাওয়া যাচ্ছে, হাউস টু লেট অর্থাৎ বাসা ভাড়ার সন্ধান এখানে পাওয়া যাচ্ছে, কোথায় খালি আছে, কি ধরনের সেলস হচ্ছে, আরো কত কি। ইট ইজ সেড অর্থাৎ এটা বলা হচ্ছে যে ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড এই আধুনিক বিশ্বে ইনফরমেশন ইজ পাওয়ার অ্যান্ড নিউজ পেপার অর্থাৎ তথ্য হচ্ছে একটি শক্তি, অ্যান্ড এ নিউজ পেপার ইজ অ্যান ইনফরমেশন হাব অর্থাৎ এই নিউজ পেপারটা হচ্ছে এই ইনফরমেশন হাব অর্থাৎ তথ্যের ভান্ডার। বাট হাউ ওয়ার দ্য ইনিশিয়াল ডেজ অফ নিউজ পেপার, বাট হাউ ওয়ার দ্য ইনিশিয়াল ডেজ অফ দ্য নিউজ পেপার। দ্য ফার্স্ট নিউজ পেপার অ্যাক্টা দিউরনা ওয়াজ পাবলিশড ইন অ্যানসিয়েন্ট রোম ইন 59 BC অর্থাৎ এই প্রথম পত্রিকা অ্যাক্টা দিউরনা প্রকাশিত হয়েছে 59 খ্রিস্টপূর্বে অ্যানসিয়েন্ট রোম অর্থাৎ 59 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়। অ্যাক্টা দিউরনা মিনিং ডেইলি অ্যাক্টস posted different types of announcement অর্থাৎ একটা দিউরনা অর্থ হচ্ছে যে ডেইলি অ্যাক্ট অর্থাৎ প্রত্যেক ঘটনা মানে প্রত্যহ ঘটনা, পোস্টেড ডিফারেন্ট টাইপস অফ অ্যানাউন্সমেন্ট সেখানে পোস্ট হয়তো বিভিন্ন ধরনের সংবাদ এবং সোশ্যাল ইভেন্টস এবং সামাজিক যে ঘটনাগুলো ঘটতো সেগুলো। হাউএভার যাই হোক একটা দিউরনা ওয়াজ নট এ পেপার বেসড নিউজ পেপার, এটা কোনো পত্রিকা অর্থাৎ কাগজের মানে নির্ভরশীল কোনো পত্রিকা ছিল না। ইট ওয়াজ এ মেসেজ, এটি ছিল একটি তথ্য বোর্ড ডিসপ্লেড ইন পাবলিক প্লেস, সেটা একটি বোর্ডের মধ্যে পাবলিকলি প্রকাশিত হতো, ডিসপ্লেড হতো। জাস্ট ইমাজিন হাউ ওল্ড দ্য হিস্টরি অফ দ্য নিউজ পেপার ইন হিউম্যান সিভিলাইজেশন ইজ, এটা কল্পনা করা যে কেমন ছিল নিউজ পেপারের ইতিহাসটা হিউম্যান সিভিলাইজেশন অর্থাৎ মানব সভ্যতার ক্ষেত্রে। একটা দিউরনা ওয়াজ পাবলিশড জাস্ট 59 ইয়ার্স বিফোর দ্য বার্থ অফ যিশু খ্রিস্ট অর্থাৎ যিশু খ্রিস্টের জন্মের 59 বছর পূর্বে সেটা প্রকাশিত হয় একটা দিউরনা। মাচ লেটার অর্থাৎ পরবর্তীতে at the beginning of the 16th century printed new books were published in England and they were based on stories such as battle, disasters or public celebration অর্থাৎ পরবর্তীতে at the beginning of 16th সেঞ্চুরি অর্থাৎ 16 শতাব্দীর শুরুর দিকে প্রিন্টেড করা হয়েছিল নিউজ বুক নামে একটি পত্রিকা, সেটা ওয়ার পাবলিশড ইন ইংল্যান্ড, ইংল্যান্ড থেকে প্রকাশিত হতো। অ্যান্ড দে ওয়ার বেসড অন, তারা কি নির্ভর ছিল এই পত্রিকাটা, সেটা ছিল ব্যাটেল যুদ্ধ, খরা এবং পাবলিক সেলিব্রেশন, যদি পাবলিকলি কোনো সেলিব্রেশন হতো অনুষ্ঠান হতো সেটা নির্ভর করতো, সেটা এই পত্রিকাতে প্রকাশিত হইতো, সেটা হচ্ছে নিউজ বুকস। দ্য লন্ডন গেজেট ক্লেমস to be England's oldest newspaper published in 1665 অর্থাৎ 1665 সালে এটা লন্ডন গেজেট সেটাকে দাবি করছে যে ইংল্যান্ডের সবচেয়ে পুরাতন পত্রিকা যেটা প্রকাশিত হয়েছিল 1665 সালে। The 17th century also marks the regular publication of newspaper in Germany এবং 17th শতাব্দীতে also mark অর্থাৎ এটাও চিহ্নিত করা যাচ্ছে যে রেগুলার পাবলিকেশন হতো নিউজ পেপার যেটা পত্রিকা সেটা জার্মানিতে এবং ইতালি এবং নেদারল্যান্ডস অর্থাৎ এই তিনটা দেশে 16 শতাব্দীতে 17th সেঞ্চুরিতে কি হইতো পাবলিশ হইতো। জন ক্যারোলাস পাবলিশড দ্য ফার্স্ট উইকলি নিউজ পেপার অর্থাৎ জন ক্যারোলাস হচ্ছেন প্রথম ব্যক্তি যেটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত করতেন। অ্যাকাউন্ট অফ অল ডিস্টিংগুইশড অ্যান্ড কমেরেবল নিউজ ফ্রম জার্মানি ইন 1605 অর্থাৎ 1605 খ্রিস্টাব্দে এই পত্রিকাটা জার্মানি থেকে সর্বপ্রথম উইকলি অর্থাৎ সাপ্তাহিকভাবে প্রকাশিত করলেন জন ক্যারোলাস। দ্য নিউজ পেপার দ্যাট আর ডেলিভার্ড টু ইউর হাউস ইচ ডে স্টার্টেড ইটস জার্নি ফ্রম দ্য 18th century অর্থাৎ প্রত্যেক বাসাতে যখন নিউজ পেপার দেওয়া শুরু হলো প্রদান করা শুরু হলো সেটা ছিল 18th শতাব্দীতে। দ্য পেনসিলভেনিয়া প্যাক্ট অ্যান্ড দ্য ডেইলি অ্যাডভার্টাইজার ওয়ার দ্য ফার্স্ট ডেইলি নিউজ পেপার ফ্রম দ্য USA অর্থাৎ USA থেকে সর্বপ্রথম যে ডেইলি নিউজ পেপারটা প্রকাশিত হয় সেটা হচ্ছে পেনসিলভেনিয়া প্যাক্ট অ্যান্ড দ্য ডেইলি অ্যাডভার্টাইজার উইচ কেম আউট ইন 1784 যেটা প্রকাশিত হয়েছিল কত সালে 1784 সালে। মেনি ইন্ডিপেন্ডেন্ট নিউজ পেপার রান বিফোর দ্যাট এ উইকলি অর মান্থলি বেসিস, মেনি ইন্ডিপেন্ডেন্ট নিউজ পেপার অর্থাৎ অনেক স্বাধীন পত্রিকা রান সেটা চালু হয়েছিল বিফোর পূর্বে দ্যাট যে এ উইকলি অর মান্থলি বেসিস সেটা উইকলি এবং মান্থলি বেসিসের পূর্বে। দ্য ফার্স্ট নিউজ পেপার প্রিন্টেড অর্থাৎ সর্বপ্রথম যে পত্রিকাটি প্রিন্টেড হয় ইন্ডিয়াতে ওয়াজ হিকেন্স বেঙ্গল গেজেট ইন 1780 আন্ডার দ্য ব্রিটিশ রাজ অর্থাৎ ব্রিটিশরা যখন এখানে রাজত্ব করত তখন প্রথমত 1780 সালে বেঙ্গল গেজেট নামে যে পত্রিকাটা সেটা ইন্ডিয়া থেকে প্রিন্টেড হতো It was published by James Augustus Hickey অর্থাৎ এটা James Augustus Hickey এর আন্ডারে কি হতো পাবলিশড হতো In this process, the first Bangla weekly newspaper, or the Prothom Shaptahik Bangla Potrika, the Samachar Darpan, came out in 1880 or 1870 Shale, Samachar Darpanta, Prakashito Hoy. The missionaries ran this newspaper. It a missionary theke, Potrikati Poshito, the Azad became Dhaka's first daily newspaper. Azad Chilo Dhakar with the Prothom Daily Potrika. তারপর বলা হচ্ছে যে it was founded in 1960 অর্থাৎ 1960 সালে এটি প্রতিষ্ঠিত হয় the Azad played an important role during our language movement সেটা আমাদের ভাষা আন্দোলনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে as the Daily Ittefaq played glorious role in our struggle for independence এবং Daily Ittefaq আমাদের যে স্বাধীনতার স্ট্রাগলের সময় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারপর বলা হচ্ছে যে in the 21st century or that 21st shatabdi prothom dike there is a change in the form and presentation of newspaper seta former গঠনে এবং presentation উপস্থাপনের ক্ষেত্রে প্রত্যেকজোরে পরিবর্তন আসে there are no more confined অর্থাৎ সেটা সীমাবদ্ধ থাকে না tabloid and broadsheet size অর্থাৎ এই সাইজের মধ্যে এবং এই tabloid-এর ভিতর সীমাবদ্ধ থাকে না nearly all the world's major newspaper have begun publishing Online edition nearly all the world's major newspaper অর্থাৎ কাছাকাছি বিশ্বের যত গুরুত্বপূর্ণ পত্রিকাগুলো আছে have begun publishing online edition of their newspaper অর্থাৎ অনলাইনে অর্থাৎ আমরা অনলাইনে এর এডিশন পাই পত্রিকাগুলো and although some newspaper charge their readers for accessories এবং তাছাড়াও some newspaper কিছু পত্রিকায় charge their readers for access এবং সেটার জন্য পড়তে গেলে কিছু আমাদেরকে টাকা প্রদান করতে হতো many have made their web edition free অর্থাৎ কিছু পত্রিকা তাদের অনলাইনে যে ওয়েব এডিশন গুলো আছে সেটা মুক্ত করে দেয় yet having a printed newspaper is still an obsession for many people in the world এখনো having a printed newspaper এবং printed newspaper আছে still অর্থাৎ এখনো বিদ্যমান obsession অর্থাৎ এটা হচ্ছে ঘুর অর্থাৎ বদ্ধ সংস্কার যেটা একটা আচ্ছন্ন অবস্থা আছে ফর মেনি পিপল ইন দা ওয়ার্ল্ড তো এই বিশ্বের অনেক মানুষের ভিতর যে এই ছিল তোমাদের নিউজপেপার সম্পর্কে একটি মোটামুটি ধারণা এই পেজের মাধ্যমে উঠেছে আমরা আশা করি তুমি এই পেজটা ট্রান্সলেটটা শোনার পর অবশ্যই তুমি এই পেজের সম্পর্কে ভালো একটা ধারণা নিয়েছো ধন্যবাদ তোমাদেরকে সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য পরবর্তী ভিডিও আমাদের এখানে শেষ করছি